আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ইন্টারেস্টিং একটা প্রবলেম সলভ করব, নাম্বার থিওরি প্রবলেম। তো প্রথমে আমি প্রশ্নটা একবার বলি, দেখো কোনো এক গ্রহে নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তারপরে নয়টা সংখ্যা দেওয়া আছে, ব্যবহার করা হয়। যদি ওই গ্রহে 193 প্লাস 126 যোগ করে যোগফল নির্ণয় করা হয়, তবে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যোগফল কত হবে? তো অনেকেই কোশ্চেনের সাথে কিন্তু পরিচিত, তোমরা অনেকেই কোশ্চেন দেখলে কিন্তু তোমরা চিনতে পারবা যে কোথায় কোশ্চেনটা আসছিল এবং কোথায় দেখছো। তো যাই হোক, তোমরা আগে নিজেরা এটা ট্রাই করো, প্রথমে ভালো করে কোশ্চেনটা পড়ো, তারপর ট্রাই করো, তারপর আমার সাথে তুমি দেখো যে কীভাবে আমরা আগাইতে পারি। তো তোমরা পজ করে ট্রাই করো, আমি সলিউশনে চলে যাচ্ছি। তো এই যে কোশ্চেনটা, এখানে কিন্তু একটা ট্রিক্স আছে। তুমি যদি মনে করো যে এটা তো নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাহলে 193, আমরা নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা 9 এখানে লিখি, ছোট্ট করে 9 লিখি, মানে এটা বোঝায় নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি। প্লাস 126, এটাও নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো তুমি কী করলা, এটাকে তুমি হলো প্রথমে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বের করলা, প্লাস এটাকে তুমি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বের করলা, বের করে যোগফল একটা নির্ণয় করলা, এটাই অ্যান্সার। তুমি যদি এটা ভাবো তাহলে তোমার অ্যান্সারটা পুরোই ভুল হয়ে যাবে। এটা কিন্তু হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি কোশ্চেন, আবার সেকেন্ডারিরও হতে পারে। তো যাই হোক, তো তুমি যদি এই প্রসেসে আঁকাও তোমার কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কেননা তুমি একটু প্রশ্নে ভালো করে লক্ষ্য করো তো, আমরা যে প্রসেসটা শিখলাম যে কোনো একটা অন্য পদ্ধতির সংখ্যাকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করে দেন যদি যোগ করি, তাহলে আমাদের যোগফলটা 10 ভিত্তিক সংখ্যায় হয়ে যাবে। কিন্তু ওই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করা যাবে না। কেন যাবে না? আরেকবার প্রশ্নটা বলি, কোনো এক গ্রহে নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, এই যে নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তার মানে কি ওই সংখ্যা পদ্ধতিতে 9টা অঙ্ক থাকবে। তো দেখো তো আমাদের দিয়ে দিছে না, উদাহরণ 0 1 2 3 4 5 6 7 কিন্তু হওয়া হয়ে গেছে, 7 কিন্তু 9 8 9। তুমি যে পদ্ধতি ইউজ করতে চাচ্ছিলা বা ভাবতা, এটা কিন্তু কোশ্চেনটা অনেকে এই জিনিসটা ভুল করছে। এটা ইয়েতে আসছিলো, আঞ্চলিক পর্যায়ে আসছিলো 2023-এ। তো এখানে অনেকে ভুল করছে কি, আমরা যে সমাধানটা করতেছিলাম, মানে একটু আগে যে সমাধান দেখাইলাম যে যেটা ভুল হবে, তো ওইখানে তোমার সংখ্যা পদ্ধতি এইভাবে ইউজ করা হয়েছে, 3 4 5 6 7 8, এই যে এইভাবে তুমি, তোমাকে যদি দেওয়া থাকতো তখন তুমি ওই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারতা। আমরা যে বলি না বাইনারি সংখ্যা, মানে কি আমাদের ভিত্তি 2, সেখানে 0 আর 1 ব্যবহার করা হয়, অর্থাৎ শুরু থেকে শুরু করে দুটা ডিজিট ব্যবহার করা হয়, 0 1। চার ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলে 1 2 3 4, এই যে এই পর্যন্ত শুরু থেকে শুরু করে 3 পর্যন্ত আমাদের সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো, সেই তাই আমরা চার ভিত্তিক সংখ্যা বলি। কিন্তু এইখানে দেখো, এখানে কিন্তু একটা টেকনিক ইউজ করছে কি, এরা 7কে বাদ দিয়ে দিছে, 7কে বাদ দিয়ে তোমাকে বলছে নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি। হ্যাঁ দেখো, 9টা সংখ্যাই আছে, মানে 9টা অঙ্ক আছে, যা হিসেবে হবে 9টা অঙ্কই হবে, তাই নয় ভিত্তিক সংখ্যা বলা হয়েছে। তোমাকে যদি এই যে এই ব্র্যাকেট দিয়ে এটা যদি না দিত, তখন তুমি এই যে প্রসেসে আমি দেখাইলাম শুরুতে, ওই প্রসেস অ্যাপ্লাই করতে পারতা। কেননা নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানেই আমরা বুঝবো এই যে এই জিনিসটা, 0 থেকে শুরু করে 8 পর্যন্ত। কিন্তু ব্র্যাকেটে তোমার নির্দিষ্ট করে বলে দিছে 7 9, তাহলে তোমার ওই প্রসেস আর অ্যাপ্লাই করলে হবে না, অঙ্ক ভুলে যাবে। তো তুমি তাহলে কীভাবে সলভ করবা? দেখো এটা কিন্তু আমার বেলা আসছিলো, মানে আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন আসছিলো। তো আমি প্রথমে এই জিনিসটা দেখিনি, এই জিনিসটা মিস্টেক হবেই, স্বাভাবিক, কেননা আমরা ব্র্যাকেট দিয়ে দিছে, তো ব্র্যাকেটে অত লক্ষ্য করি না। আমরা দেখতেছিলাম যে নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় যদি ওই গ্রহে, তারপরে বাকি প্রশ্ন বসছি ব্র্যাকেট বাদ দিয়ে। তো বাদ দিয়ে এখন সলিউশন করার সময়, যে একটু আগে যেটা বললাম যে প্রথমে আমরা নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিব, এটাকে আমরা রূপান্তর করে নিব 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 10 ভিত্তিকে রূপান্তর করে নিলাম, নেওয়ার পর জাস্ট ডাইরেক্ট তো যোগ করলে অ্যান্সার হয়ে যাবে, বাট সেটা না। পরে লক্ষ্য করা গেল, মানে লক্ষ্য করলাম যে এখানে দেখো 9 আছে, তো 9 তো আর নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে থাকার কথা না, তো কীভাবে আসলো? পরে দেখি যে এখানে 7 9। তারপরে এখন সলিউশনটা একদম সুন্দরভাবে করছি, দেখো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে তুমি এত কেস নেওয়া চিন্তা বাদ দাও, জাস্ট এই যে 193 এত দূর বাদ দাও, তুমি সিম্পলি চিন্তা করো, তুমি 7 বাদ দিয়ে চিন্তা করতেছো, তাহলে 0 আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে, 7 তো বাদ, আমাদের এখানে 7 বাদ দিয়ে দিছে, 7 বাদ, 7 আসবে না, তাহলে আসবে কত, 8, তারপর 9, তারপর সিম্পলি 10 11 12 13, এরপর 14 15 16, এগুলো কিন্তু লিখিনি, মানে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলতেছি। 17 কিন্তু আসবে না, আসবে 18 18, আসবে হলো 18 19 20, এভাবে করে আসবে, তাই না? এখন তোমার কাজ হলো তোমাকে দেখা যে এটা কত ভিত্তিতে লিখছি,
এটা নয় ভিত্তিকে লিখছি, মানে এই গ্রহের সংখ্যা অনুযায়ী লিখছি। তাহলে তুমি আমাদের হিসেবে চিন্তা করো, ওয়ান টু থ্রি, সরি জিরো তো মিস গেছে, জিরো দিয়ে শুরু হবে। তাহলে জিরো, ওয়ান টু থ্রি ফোর, মানে আমাদের সংখ্যা পদ্ধতি ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এটা সেভেন্টিন এটা এইটিন, বাকিগুলো লিখলাম না। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যে জায়গায় আমাদের এই পর্যন্ত ঠিক আছে, এই যে এই পর্যন্ত পুরো সিক্স সিক্স মিলে গেছে, মানে ওদের গ্রহে ছয় আমাদের গ্রহেও ছয়, দশ ভিত্তিকেও ছয় নয় ভিত্তিকেও ছয়। কিন্তু এই জায়গায় দেখো এখানে আমাদের কী হয়েছে, ওদের গ্রহে আট আমাদের গ্রহে সাত, আমাদের তা তো এইটা, এই যে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি লালটা। আবার এখানে চিন্তা করলে দেখতে পারো, এটা দেখো ওদের গ্রহে যেখানে হলো ওদের গ্রহ, ওদের গ্রহ সিক্সটিন আমাদের গ্রহে সেটা এইটিন। আবার এখানে দেখো ওদের গ্রহে এইটিন যেটা আমাদের গ্রহে সেটা টোয়েন্টি। তো এখান থেকে তুমি একটা জিনিস ভাবো যে কীভাবে তুমি কোন কাজটা করলে ওদের গ্রহে যেটা বিশ আমাদের গ্রহে আঠারো আসবে। তাহলে এটা লেখো নয় ভিত্তিকে, এটা নয় ভিত্তিকের সংখ্যা, এটা হলো দশ ভিত্তিকের সংখ্যা। তাহলে নয় ভিত্তিকে আমি যে দুটা উদাহরণ দেখালাম, নয় ভিত্তিকে হলো ষোলো আমাদের গ্রহে আঠারো, ওদের গ্রহে যেটা আঠারো আমাদের গ্রহে সেটা বিশ, নাকি উল্টা লিখলাম বিশ, হ্যাঁ উল্টা লিখছি আমি। আচ্ছা তো চেঞ্জ করে দিই, এটা চেঞ্জ করে দিই, তাহলে হলো এটা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে আমাদের এখান থেকে এখানে আসতে হবে, এখান থেকে এখানে আসতে হবে, তাই না? মানে নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যেখানে আঠারো সেখানে ষোলো আমাদের গ্রহে ষোলো, দশ ভিত্তিকে ষোলো, যেখানে নয় ভিত্তিকে বিশ আমাদের গ্রহে সেখানে আঠারো। তাহলে যেখানে ওদের একশো কত, প্রথমে ছাব্বিশ নেই যেহেতু ছোটো সংখ্যা, সেটা আমাদের গ্রহে কত হবে, আর একশো তিরানব্বই সেটা আমাদের গ্রহে কত হবে, এই দুটো বের করে যোগ করলেই তো হয়ে গেল। তার মানে দশ ভিত্তিকে আমরা সংখ্যা পেয়ে যাবো, মানে দশ ভিত্তিকে যোগফল পেয়ে যাবো। তাহলে আমাদের এই দুটো বের করতে হবে, তার জন্য আমাদের বাকি যে অন্য অন্য সংখ্যাগুলো কীভাবে আসতে হবে সেইটা বের করতে হবে। তো আসো আমরা প্রথমে শর্টকাটে দেখি, মানে ছোট্ট একটা কেস নিয়ে দেখি। তো আঠারো থেকে ষোলো আমরা কীভাবে আসতে পারি, তুমি বলতে পারো ষোলো আঠারো থেকে দুই বাদ দিলেই তো ষোলো আসি যায়, ইজি, ভালো কথা। এবার বিশ থেকে আঠারো কীভাবে আসতে পারি, নয় থেকে কিন্তু আমরা দশে আসতেছি, দেখো নয় থেকে দশে আসতেছি, কেননা আমাদের নয় ভিত্তিকে দেওয়াই আছে আর দশ ভিত্তিকে বের করতে বলছে। তাহলে বিশ থেকে আঠারো কীভাবে আসতে পারি, এটাও ইজিলি, বিশ মাইনাস দু করলে দুই করলে আঠারো আসে যাবে। তার মানে কি তুমি একশো ছাব্বিশ থেকে দুই বাদ দিবা, না, দুই তো এখানে জাস্ট কেন বাদ দিছ এইটা তোমার মাথায় আসতে হবে। দুই বাদ দিছ এই কারণে, কারণ আমাদের যে নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি সেখানে কোনো সেভেন নাই। তাহলে আমি যদি এইখানে আঠারো যে হিসাবটা হয়েছে, এখানে যে আঠারো হিসাব হয়েছে, কী হিসাব, কোনটা বাদ দিয়ে হিসাব হয়েছে, সেভেন বাদ দিয়ে হিসাব হয়েছে। আর তোমার ষোলো যে হিসাব হয়েছে ওটা কী নিয়ে হিসাব হয়েছে, সেভেন সহ হিসাব হয়েছে, কেননা এই দশ ভিত্তিকে তোমার অবশ্যই অবশ্যই সেভেন আসে, কিন্তু নয় ভিত্তিকে কোনো রকম সেভেন চলবে না, যেটা প্রশ্ন দেওয়া আছে। তাহলে তুমি যেহেতু সাত বাদ দিয়ে হিসাব করছো তাই তোমার সংখ্যাটা একটু বেশি হয়েছে, আর যেহেতু তুমি সাত সহ হিসাব করছো তাই তোমার সংখ্যাটা একটু কম আসছে, সিক্সটিন। তাহলে আঠারো থেকে তোমার এই যে জিরো থেকে শুরু করে আঠারো পর্যন্ত মোট কতবার সাত আসবে, সেই সাত কতবার আসবে ওইটা যদি আঠারো থেকে বাদ দাও, তাহলে তো তুমি বুঝতে পারতেছো যে তোমার দশ ভিত্তিকে কত হবে, মানে দশ ভিত্তিকে ওই সংখ্যাটা কত হবে। কেন, কেননা তুমি এখানে হিসাব করছো কি, সাত ছাড়া, সাত ছাড়া হিসাব করছো, কিন্তু সাত সহ হিসাব করলে তোমার ওটা দশ ভিত্তিক হয়ে যেত, তাই না? তাই তোমাকে বের করতে হবে সাত কতবার আসে, জিরো থেকে শুরু করে আঠারো পর্যন্ত সাত কতবার আসে, কতবার তুমি বাদ দিয়ে দিবা, তাহলে তুমি দশ ভিত্তিকের সংখ্যা পেয়ে যাবা। ব্যাপারটা আশা করি ক্লিয়ার। তো দেখো আমরা ভালো করে দেখি আরও, তাহলে আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবা। তো তুমি এখানে যে আঠারো হিসাব করছো, এই আঠারোর মধ্যে কিন্তু সাত নাই, বারবার করে বোঝো, ভালো করে বোঝো, আঠারোর মধ্যে কিন্তু সাত নাই, যেহেতু তুমি সাত ছাড়া কাউন্ট করছো, এই জন্য তো তোমার খুব তাড়াতাড়ি একটা বড় সংখ্যা চলে আসছে। দেখো সাত কাউন্ট কর নিচের যে কালোটা, এটা তো নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাহলে সাত কাউন্ট করনি, তাই ডাইরেক্ট ছয়ের পরে আট আসছে, মানে একটু বড় হয়ে গেছে সংখ্যা। তারপরে এখানে ষোলোর পরে ডাইরেক্ট আঠারো আসছে, মানে সংখ্যাটা একটু বড় হয়ে গেছে। সাত হিসাব ছাড়া তোমার সংখ্যাটা তো অবশ্যই বড় হবে, যেমন বাইনারিতে হিসাব করো, প্রথমে জিরো আসবে, ওয়ান আসবে, তারপর ডাইরেক্ট টেন আসবে, তারপর ইলেভেন আসবে, তারপর ডাইরেক্ট হান্ড্রেড আসবে, মানে তুমি কতগুলো সংখ্যা বাদ দিয়ে হিসাব করতেছো, টু থেকে শুরু করে নাইন পর্যন্ত অঙ্কগুলো বাদ দিয়ে হিসাব করে দেখো, জিরো ওয়ান টেন বড় বড় হয়ে যাচ্ছে।
কেন বড় হচ্ছে, কেন তুমি অনেকগুলো অঙ্ক বাদ দিয়ে হিসাব করতেছো, তাই বড় বড় সংখ্যা আসতেছে। ঠিক একইভাবে তুমি যেহেতু এখানে সাত ছাড়া হিসাব করছো, তাই তোমার সংখ্যাটাও বড় আসছে, আর সাত সহ যদি হিসাব করতা তাহলে তোমার সংখ্যাটা ছোটো আসবে। কেন কম আসবে, কেননা তুমি এখানে হিসাব করতেছো, কাউন্ট করতেছো সেভেন, আর এখানে করতেছো না। তাহলে তুমি আঠেরো থেকে, তুমি যদি সাত কতবার আসছে, জিরো থেকে শুরু করে আঠেরো পর্যন্ত, শূন্য দিয়ে তো আমাদের প্রথম অঙ্ক শুরু, তাই না, তাই আমি শূন্য বললাম। তাহলে শূন্য থেকে শুরু করে আঠেরো পর্যন্ত মোট কতবার সাত আসে সেটা যদি বের করো, একবার আসবে সেভেন, একবার আসবে সেভেনটিন, দুইবার আসবে। তাহলে ওই দুইটা যদি এখানে মাইনাস করে দাও তাহলে কত আসবে, ষোলো। দেখো তো মিলছে না, দুই মাইনাস করে দিলে ষোলো আসলো। তার মানে কি, তুমি যদি সাত আর সতেরো কাউন্ট করতা তাহলে তোমার অঙ্ক নাম্বারটা মানে আঠারোর জায়গায় আসতে হলো ষোলো। কাউন্ট করোনার জন্য, দুটা বাদ দিয়েছোর জন্যই তো তোমার বেশি, দুই বেশি আসছে, আঠারো আসছে, কাউন্ট করলে তো আর আসতো না, তখন আসতো ষোলো। একইভাবে বিশ পর্যন্ত ওই দুটো সংখ্যাই আছে, সতেরো আর সাত, তাই তুমি যদি আঠারো থেকে কত, বিশ থেকে, তাই তুমি যদি বিশ থেকে দুইটা সংখ্যা মাইনাস করে দাও, এই যে দুটো সংখ্যা সাত সতেরো, তাহলে পাবা কত, আঠারো। দেখো আঠারো আসছে, তার মানে তোমাকে বলছে একশো তিরানব্বই আর একশো ছাব্বিশ। তাহলে এক থেকে শুরু করে একশো ছাব্বিশ পর্যন্ত মোট কতবার সাত আছে, মানে সাত অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে, আবার একশো জুড়ে থেকে শুরু করে একশো তিরানব্বই পর্যন্ত কতবার সাত অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে সেইটা তোমার বের করতে হবে। বের করে তুমি যদি বিয়োগ করে দাও তাহলে তুমি দশ ভিত্তিক সংখ্যায় কিন্তু রূপান্তর করতে পারতেছ। এই টেকনিকটা জাস্ট তোমার মাথায় আসতে হবে, তাহলে তুমি এই অঙ্ক ইজিলি সলভ করতে পারবা। তাহলে এগুলো আমি সব মিশে দিই, একদম সুন্দরভাবে আমরা সমাধান করি। তাহলে দেখো, তো আমাদের কাজ করতে হবে জিরো থেকে প্রথমে ছোট সংখ্যাটা নেই একশো ছাব্বিশ। এখানেও একটা টেকনিক তোমাকে ইউজ করতে হবে, বড়টা নিয়ে দরকার নেই, মানে তুমি যদি বড়টা নিয়েও কাজ করো একই কথা, কিন্তু ছোটোটা নিয়ে কাজ করলে একটু মানে সুবিধা আছে, বড়টা নিয়ে কাজ করলে ওই একই সুবিধা, সমস্যা নেই। যাই হোক, তো তুমি লিখবা, কী লিখবা, সাত দিয়ে যতগুলো অঙ্ক তৈরি করতে পারো, যেমন জিরো থেকে ছাব্বিশ পর্যন্ত, তাহলে আসবে সাত, সতেরো, সাতাশ, সাঁইত্রিশ, তারপরে হলো সাতান্ন, সাতচল্লিশ, সাতান্ন, সাতষট্টি, তারপরে হলো একবারে সিরিয়ালি লিখি, সেভেন সেভেন সেভেন, এইট সেভেন, নাইন সেভেন, তারপর ওয়ান জিরো সেভেন, ওয়ান ওয়ান সেভেন। তো তুমি এটা ডাইরেক্ট কম্বিনেশন দিয়ে করতে পারো, যে এক সাতাশ দিয়ে কতবার, দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশবার আসছে, তো আবার তো এই যে একশোর জন্য আবার আসবে। তো যাই হোক, তুমি এটা তো ছোট একটা সংখ্যা, তাই তুমি ম্যানুয়ালেও করতে পারো, সমস্যা নেই। তারপরে যে মানে দেখো এই জিনিসটা ডাবল আসতেছে, জিরো সেভেন, এখানে তুমি জিরো ধরো, জিরো সেভেন, আবার এই যে সেভেনটিন, এই যে আবার সেভেনটিন, তো তুমি গুণও করতে পারো, গুণ দিয়েও করতে পারো, একই কথা, যেভাবে ইচ্ছা সলভ করো। তো আমি ম্যানুয়ালি করে দেখাই, তাহলে একশো সাতাশ, আবার এই সামনে আসবে ওয়ান ওয়ান থ্রি সেভেন, ওয়ান ফোর সেভেন, তো আমাদের চাইছে ছাব্বিশ পর্যন্ত, তো আমাকে এখানেও যেতে হচ্ছে না, এই পর্যন্ত অফ হয়ে গেলেই হলো, এই যে এই পর্যন্ত, কেননা একশো সাতাশ তো একশো ছাব্বিশের চেয়ে বড়, তো আমার লাগবে জিরো থেকে একশো ছাব্বিশ। তো এই পর্যন্ত কয়টা আছে দেখো তো, গুণ কোথাও কি মিস্টেক হয়েছে, মিস্টেক হলে তোমরা ইয়ে করে নিও, মানে ওটা কাউন্ট করে তারপর বিয়োগ করে দিও, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, তার মানে বারোটা সংখ্যা আমি পাচ্ছি কত, জিরো থেকে একশো ছাব্বিশ পর্যন্ত। যদি আমি সাত কাউন্ট করি তাহলে আমি এই বারোটার সংখ্যা কী হবে, বেশি করে পাইতাম, কিন্তু আমি এগুলো কাউন্ট ছাড়াই করছি, কাউন্ট ছাড়াই নয় অঙ্ক বিশিষ্ট সংখ্যায় লিখছি, তাই আমার একশো ছাব্বিশ আসছে। যদি কাউন্ট করতাম তাহলে একশো ছাব্বিশ থেকে আমাদের এই বারোটা মাইনাস করে দিতে হতো, তাহলে আমি দশ ভিত্তিক সংখ্যা পেয়ে যাব। তাহলে কত হবে, চার, একশো চোদ্দো, এটা দশ ভিত্তিক সংখ্যায়। তাহলে এবার আমাদের কাজ কি, একইভাবে এবার একশো ছাব্বিশ না, একশো হলো তিরানব্বই, ওয়ান নাইন থ্রি, এই পর্যন্ত সাত দিয়ে কতবার যায়, মানে সাত অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা আমি তৈরি করতে পারি, সেগুলো মাইনাস করে দিলেই আমি দশ ভিত্তিক সংখ্যায় পেয়ে যাব। তো এটা লিখছি তো, অনেকগুলো লিখছি না, আবার লেখো এখানে ওয়ান ফাইভ সেভেন, তো এই জন্যই ছোটো থেকেই বড় গেলে ডাইরেক্ট তুমি সুবিধায় পাবা, সুবিধা পাবা, এখানে গুনতে সুবিধা হবে। আচ্ছা, তো সাতান্ন কত হয় আরও, ওয়ান সিক্সটি সেভেন, এই যে এই জায়গায় তোমার একটু কাহিনী কি, ওয়ান সিক্স সেভেনের পর তুমি কিন্তু ডাইরেক্ট ফিরে আবার এটা লিখেও না, ওয়ান সেভেন সেভেন এটা লিখেও না, যেমন এই যে তুমি এখানে লিখবা যে এখানে ওয়ান আছে, এখানে ওয়ান দিচ্ছি মিলতিছে, তো এটা ওয়ান দিয়ে দিবা, তারপর আবার ওয়ান দিবা, তা না, কিন্তু এখানে তোমার আবার কিন্তু সত্তর আসবে, এটা মাথায় রাখতে হবে। মানে অঙ্কটা যখন তুমি সলভ করবা তখন তোমাকে সব কিছু বুঝে শুনেই সলভ করতে হবে, বুদ্ধি খাটিয়ে খাটিয়ে সলভ করতে হবে। এখানে একশো সত্তর আসবে না, অবশ্যই আসবে, সাত দিয়ে তো আসে, সাত সাত তো ব্যবহার করা হয়েছে এই অঙ্কটায়, মানে এই সংখ্যাটায়।
তারপর 171, 172, 172, তারপরে হলো 173, এভাবে করে অনেকগুলো আসবে, 174, 175, 176, 177, 178, 179, 180 আসবে না, একবারে 187। এই যে এখন তুমি আবার 1 দিয়ে শুরু করতে পারো। তো লাগবে কত পর্যন্ত? 193, তাহলে 197। এটা তো অবশ্যই 193 চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমাদের কোন পর্যন্ত নিতে হবে? এই যে এই পর্যন্ত নিতে হবে। আচ্ছা, তাহলে অলরেডি আমাদের এই পর্যন্ত 12 কাউন্ট করা ছিল, এই যে একটু আগে 12 কাউন্ট করছিলাম, তাহলে এখান থেকে শুরু করি। 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। তার মানে আমাকে 193 থেকে 28 বাদ দিতে হবে, তাহলে আমি কী পাবো? যে সংখ্যাটা পাবো সেটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে 8, 9, 10, 11, 12, 13, 5, হাতে থাকলো 1, 3, তাহলে 6, 1, 165 পাবো। তার মানে 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যেটা 193 সেটা আমাদের 10 ভিত্তিকে 165, আবার 9 ভিত্তিকে যেটা 126 সেটা আমাদের 10 ভিত্তিকে 114। তো তোমাকে বলছে যে যোগফলটা 10 ভিত্তিকে কত, তো তুমি দুটাকেই 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করে ফেলছো, জাস্ট যোগ করে দিবা 114, 165, যোগ করে 5, 4, 9, 6, 1, 7, আর এটা 2 অ্যান্সার। তো এইভাবে যদি মাঝখানে কোথাও কোনো সংখ্যা ক্যালকুলেশন মিস্টেক হয়ে যায় ঠিক করে নেও, জাস্ট আমি আইডিয়াটা দেখাইলাম যে কীভাবে মানে সলভ করার জন্য আগাইতে হয়। তো আশা করি এটা তোমরা সকলে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।